ফ্লুইড মেকানিক্স বা হচ্ছে আমাদের ফ্লুইড মেশিনের ওই পার্টটা যেভাবে পড়াইছি, তো আমি চেষ্টা করব যে এটাও ওইভাবে একটু পড়ানোর, ঠিক আছে? মানে হচ্ছে আমি যেটা করি, যেটা হচ্ছে লেকচারগুলো হাতে লিখে তারপরে স্ক্যান করে তোমাদেরকে দেয়ার, তো এইভাবে আর কি পড়াবো। তো মাহমুদুল হাসান স্যার কিভাবে পড়াইছেন? উনি উনি কি মানে পিডিএফ কিভাবে পড়াইছেন? বইয়ের পিডিএফ দিতেন নাকি আলাদা এক্সট্রা করে কোনো শিট জেনারেট করে উনি দিতেন? স্লাইড বানায় তারপরে দিতেন। আচ্ছা, স্লাইড বানিয়ে দিতেন। ওটা মানে ওটা কি ভালো নাকি মানে হচ্ছে এই হাতে লিখে লেকচার দিলে এটা ভালো লাগতেছে না? ওকে, আমার কাছে মনে হয় যে হাতে লিখে দিলে যে জিনিসটা হচ্ছে আসলে কতটুকু প্রয়োজন, কারণ যে বইগুলো আমরা পড়তেছি এটা তো আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বই, স্লাইড গুলা তো এত বেশি কিছু অনেক কিছু লাগে না। তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে যতটুকু লাগে অতটুকু পড়লে আমার কাছে মনে হয় এনাফ। তো ওইটুকু আসলে আলাদা করে লিখলে মনে হয় ভালো। তো যাই হোক, আমরা স্টার্ট করি। হ্যাঁ, তো আমাদের যে রেফারেন্স বুক যেটা আছে থার্মাল ইঞ্জিনিয়ারিং RS কুর্মি, তো এই বইটা সকালবেলা আজকে আপলোড দিয়ে দিছি তোমাদের গুগল ক্লাসরুমে, তোমরা একটু দেখে নিও, পোস্ট মনে হয় পাইছো তোমরা। তো গুগল ক্লাসরুমে জি হচ্ছে স্যার, ওটা মেল পাইছি। আপলোড করা আছে, তো ওইখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবা। ওটা পিডিএফ এতদিন আমি নিজেও পাই নাই, তো আজকে সকালে হঠাৎ সার্চ করতে গিয়ে দেখলাম পাইলাম, ডাউনলোড করলাম, তো ওটার পিডিএফ টা ছিল না। আর তোমাদের নিটার ক্যাম্পাসে এই বই অনেক অ্যাভেলেবল আছে। ওকে, সো আমাদের যে রেফারেন্স বুক সেটা হচ্ছে থার্মাল ইঞ্জিনিয়ারিং RS কুর্মি। তো এখান থেকে মোটামুটি আমাদের যে থার্মাল রিলেটেড বা থার্মো রিলেটেড বা হিট রিলেটেড যত যা আছে সবকিছু এই একটা বই দিয়ে কভার করা যায়, বেশ মোটা একটা বই। তো এই বইটাই আমরা পড়বো। আর আবার কিছু বোঝা যায় বললাম যে রেফারেন্স বুক যেটা, যে থার্মাল ইঞ্জিনিয়ারিং RS কুর্মির যে বইটা, এটাই হচ্ছে আমাদের হিট রিলেটেড বা হচ্ছে বা থার্মাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যত টপিক আছে আমাদের সিলেবাসে সবকিছুই আর কি এই বই থেকেই টপিক করা যাবে, কভার করা যাবে, ঠিক আছে? তো অন্য বই মনে হয় না লাগবে। তারপরেও যদি কোনো কিছু বই লাগে তাহলে সেটা রেফারেন্স দিয়ে দিব, প্লাস হচ্ছে পিডিএফ যদি পাই বা অন্য কোনো কিছু যদি পাই আমি ওটা আপলোড করে দিব, ঠিক আছে? তোমরা একটু কোঅপারেট করো আর কি। আচ্ছা, তো আমরা স্টার্ট করি। তো আমাদের যে জিনিসটা আমাদের এখন পড়তে হবে সেটা হচ্ছে আমাদের স্টিম বয়লার, ঠিক আছে? বয়লারের কথা তো আমরা সবাই শুনছি, তাই না? টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে খুব কম মানে বড় সড়ো ইন্ডাস্ট্রি যেগুলো আছে মোটামুটি সব জায়গায় আমাদের বয়লার আছে। আমি তো আসলে টেক্সটাইল ফিল্ডের মানুষ না, তারপরে হচ্ছে তোমাদের সাথে মানে গত বছর হচ্ছে তোমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে গেছিলাম, এটা মনে হয় আল নোমান বা এরকম কিছু একটা, গাজীপুরের মাওনার ওদিকে। তো ওইখানেও হচ্ছে বয়লার টয়লার দেখলাম। তো মোটামুটি সব জায়গায় তোমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে হচ্ছে বয়লার গুলা লাগে। বয়লার কি জন্য লাগে? সেটা হচ্ছে তোমাদের বিভিন্ন কটন মিলসে বা হচ্ছে তোমাদের একটা প্রসেস আছে সাইজিং মোস্ট প্রবলি, তো ওইখানে হচ্ছে তোমাদের স্টিম লাগে। তো স্টিমটা হচ্ছে, স্টিম মানে হচ্ছে পানির যে আর কি ব্যাপারটা আর কি, স্টিম, তো স্টিমটা লাগে। তো এই স্টিমটা আসলে আমরা এই বয়লার থেকে জেনারেট করি, ঠিক আছে? তো বয়লার কি অ্যাকচুয়ালি, ডেফিনেশনটা দেখি। যে বয়লার ইজ এ ক্লোজড ভেসেল মেড অফ স্টিল অ্যান্ড ইটস মেইন ফাংশন ইজ টু জেনারেট স্টিম ফ্রম ফিড ওয়াটার বাই ট্রান্সফারিং হিট ফ্রম কম্বাসন অফ ফুয়েল টু দ্য ওয়াটার দ্যাট ইজ টু বি ইভাপোরেটেড। বিশাল বড় একটা ডেফিনেশন, ঠিক আছে? এত বিশাল বড় ডেফিনেশন জাস্ট হচ্ছে সিম্পল ভাষায় বলি, সেটা হচ্ছে স্টিম বয়লার হচ্ছে একটা একটা ক্লোজড ভেসেল, ঠিক আছে, সিলিন্ডারের মতো, সেটা হচ্ছে আমাদের স্টিলের দ্বারা মানে স্টিল দিয়ে ক্রিয়েট করা হয়, আর এটার মেইন ফাংশন হচ্ছে আমাদের স্টিম জেনারেট করা। এন্ড স্টিম কি থেকে জেনারেট করবো আমরা? অবশ্যই ওয়াটার থেকে, যে ওয়াটারটা অ্যাকচুয়ালি আমরা স্টিম জেনারেট করার জন্য দিচ্ছি সেটাকে আমরা ফিড ওয়াটার বলবো, ঠিক আছে? যে ওয়াটারটা অ্যাকচুয়ালি ফিড দেওয়া হয়, ফিড ওয়াটার। তো আর এই ফিড ওয়াটারটা অ্যাকচুয়ালি আমরা যে কিভাবে বয়েল করবো বা হচ্ছে এটা থেকে কিভাবে স্টিম পাবো, অবশ্যই এটাকে হিট দিতে হবে, তাই না? এই হিটটা দেওয়ার ওয়েটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ফুয়েল আছে এই ফুয়েলটাকে বার্ন করি, ঠিক আছে? এই ফুয়েলটাকে হচ্ছে আমরা কম্বাসন যখন করব বা বার্ন করব তখন এটা থেকে যে হিটটা জেনারেট করব সেটা আমরা এই ফিড ওয়াটারে দেই। তো দিলে কি হয়, আমাদের হচ্ছে স্টিম জেনারেট করে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের মেইনলি বয়লারের কাজটা, ঠিক আছে? এখন বয়লারের মেবি হচ্ছে আমাদের যে প্রোডিউস স্টিম যেটা পেলাম সেটার অ্যাকচুয়ালি কাজটা কি বা হচ্ছে আমরা কোথায় ইউজ করি, তো
আমরা স্টিম টারবাইনের নাম হয়তো বা শুনছি, যেটা হচ্ছে টারবাইনের নাম তো আমরা সবাই শুনছি, টারবাইন দিয়ে হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেট করা যায়। তো স্টিম টারবাইন নামে একটা টারবাইন আছে, সেখানে হচ্ছে আমরা বয়লার থেকে যে স্টিমটা পেলাম, এই স্টিম দিয়ে হচ্ছে আমরা টারবাইনকে রোটেট করি। রোটেট করলে এটা আবার হচ্ছে অল্টারনেটরের সাথে কাপল করা থাকে, সো টারবাইন যখন রোটেট করবে বা ঘুরবে, এটা হচ্ছে অল্টারনেটরকে নিয়ে ঘুরে, তো ওইখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট করা যায়। সো এটা হচ্ছে তোমাদের কাজ না, তারপরে জেনে রাখবে আর কি। তো এরপরে হচ্ছে তখন আবার খুব প্রেশারটা আমার অনেক বেশি প্রয়োজন হয়, এটা হাই প্রেশার স্টিম। আর এটা হচ্ছে লো প্রেশারের স্টিম যেটা আছে, সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, জেনারেলি হচ্ছে আমাদের কটন মিল কিংবা সুগার ফ্যাক্টরিজ, বিভিন্ন জায়গায় যেখানে হচ্ছে আমাদের এই স্টিমটা শুধুমাত্র আমাদের প্রয়োজন হয়, সেই সমস্ত জায়গায় আমাদের হচ্ছে এই স্টিম বয়লার গুলা লাগে, কারণ আমাদের তো স্টিম প্রয়োজন। এরপরে হচ্ছে প্রডিউসিং হট ওয়াটার, বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা অনেক সময় দেখি, আমরা একটা জিনিস কিন্তু জানি যে বয়লারের কাজ হচ্ছে পানি থেকে স্টিম জেনারেট করা, আর পানি থেকে স্টিম কত ডিগ্রি সেন্টিগ্রেডে হয়? জেনারেলি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাই না? 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। অনেক সময় আমরা যে কাজটা করি, আমরা অনেক বেশি টেম্পারেচারে স্টিমটাকে জেনারেট করি, লাইক 600-700 ডিগ্রি সেন্টিগ্রেডেও আমরা স্টিম জেনারেট করে থাকি। স্টিমের টেম্পারেচার 600-700 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাচ্ছে। এখন এই স্টিমটাকে কাজে লাগানোর পরেও দেখা যায় যে আমাদের এই স্টিমের টেম্পারেচার হয়তো বা 200 কিংবা 300 ডিগ্রি সেন্টিগ্রেড রয়ে গেছে, তো তখন এটা তো আমরা ওয়েস্ট করতে পারি না। এই জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই স্টিমটাকে আমরা অন্য একটা পানির উপর দিয়ে, মানে হচ্ছে আমরা ফ্লো করতে পারি কিংবা হচ্ছে পানির সাথে মিক্স করতে পারি। তাতে করে কি হয়, এই স্টিমটার টেম্পারেচার তো অনেক বেশি ছিল, তো সেটা হচ্ছে আমাদের এই পানিকে হচ্ছে হিটটা ছেড়ে দেয়, তাতে করে এই যে নর্মাল যে ওয়াটার যেটা থাকে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচারে, এই জিনিসটাও আবার হচ্ছে অনেক সময় হট ওয়াটার, মানে হচ্ছে লাইক 20 ডিগ্রি সেন্টিগ্রেডে পানি আছে, সেটার উপর দিয়ে হচ্ছে তুমি 300 ডিগ্রি সেন্টিগ্রেডে স্টিম ফ্লো করতেছো, তাহলে কি হবে, ওই 20 ডিগ্রি যে পানিটা ছিল সেটা টেম্পারেচার অবশ্যই বেড়ে যাবে। তো আমরা এই হট ওয়াটার বিভিন্ন জায়গায় ইউজ করি, এই যে আসলে এখন যে শীত পড়তেছে, আমাদের অনেক হট ওয়াটার ইউজ করা প্রয়োজন। তো যাই হোক, এখন আমরা ইউজ করবো না, বাট ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে আমাদের হট ওয়াটার লাগে, সো এই সমস্ত জায়গায় আমরা হচ্ছে এই স্টিমটা ইউজ করতে পারি। ঠিক আছে, তো বেসিক্যালি আমাদের এই স্টিম বয়লারের কাজটা হচ্ছে, তাহলে আমরা কি বুঝলাম, যে স্টিম জেনারেট করা, সেটা হচ্ছে আমরা ফুয়েলকে আমরা বার্ন করি, ফুয়েল বার্ন করে আমরা স্টিম জেনারেট করি। এখন এই ফুয়েল বিভিন্ন ধরনের ফুয়েল হতে পারে, অনেক আগে যে কাজটা হইতো সেটা হচ্ছে আমরা কোল বার্ন করতাম, মানে কয়লাকে বার্ন করে হিট জেনারেট করতাম, সেইখান থেকে স্টিম পেতাম। আমাদের বাংলাদেশে আবার হচ্ছে আমাদের কয়লা খুব একটা নাই দেশে, আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল গ্যাস অনেক বেশি আছে, মানে বাংলাদেশ তো মানে বলতে গেলে ন্যাচারাল গ্যাসের উপর ভেসে আছে। তো আমাদের এই ন্যাচারাল গ্যাসটাকে ইউজ করে আমরা হচ্ছে স্টিম জেনারেট করতে পারি। ঠিক আছে, তো আমাদের বাংলাদেশে তাই করা হয় জেনারেলি, তো যে সমস্ত জায়গায় ন্যাচারাল গ্যাসের কানেকশন আছে, ইভেন তোমাদের নিটারও একটা বয়লার আছে, তোমরা দেখছো কিনা আমি জানি না, তবে হচ্ছে তোমরা যদি এই কোর্সটা হচ্ছে নিটারে থাকতে করতে, কিংবা হচ্ছে তোমাদের ল্যাব যখন হতো, তোমাদের কিন্তু ল্যাব আছে এটা বয়লারের, সো তখন তোমাদের ওই মানে বয়লারটা দেখানো, তো বয়লারটা বেশ ভালো, মানে হচ্ছে তোমাদের থিওরিটিক্যাল নলেজের জন্য বয়লারটা দেখলে মোটামুটি আর এত কিছু পড়াও প্রয়োজন মনে হতো না, বা খুব ইজি মনে হতো। ঠিক আছে, তো যাই হোক, তোমাদের বয়লার হচ্ছে এই ফুয়েলকে বার্ন করি, ফুয়েল বিভিন্ন ধরনের হতে পারে, কয়লা হতে পারে বা ন্যাচারাল গ্যাসও হতে পারে, তো আমরা ন্যাচারাল গ্যাসই বাংলাদেশে বেশিরভাগ ইউজ করা হয়। ঠিক আছে, তো এইখানে আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে বলতেছিলাম বারে বারে যে স্টিম জেনারেট করা, তো স্টিম তো আমরা যে কোনো জায়গায় জেনারেট করতে পারি না, একটা কেটলি নিলাম বা একটা পাত্র নিলাম, সেটার মধ্যে পানি দিলাম, তারপরে হচ্ছে নিচ থেকে হচ্ছে আমরা হিট দিলাম, তাহলে হচ্ছে স্টিম জেনারেট করতেছি। তো সেটার জন্য আবার এইরকম বয়লার কেন লাগবে এত বড়, মানে হচ্ছে এটার দাম কিন্তু বেশ বেশি, তো এত বয়লার কেন লাগবে? কারণ হচ্ছে স্টিমের এই যে বললাম যে স্টিম জেনারেট করতেছি, আমরা যদি একটা কেটলিতে কিংবা একটা পাত্রে পানি গরম করি, আমরা কিন্তু জানি না যে এই স্টিমের টেম্পারেচার কত হবে, কিংবা হচ্ছে এই স্টিমের প্রেশার কত হবে। কিন্তু আমরা যখন বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লিকেশন ফিল্ডে যাব, তখন হচ্ছে আমাদের এই স্টিমের নির্দিষ্ট টেম্পারেচার প্রয়োজন হয়, কিংবা স্টিমের এই নির্দিষ্ট প্রেশার প্রয়োজন হয়, যে 5 অ্যাটমোস্ফেরিক প্রেশারে প্লাস হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেডের স্টিম আমার প্রয়োজন। তো সেটা কিন্তু আমাদের এই পাত্র বা হচ্ছে কেটলি থেকে আমরা জেনারেট করতে পারবো না, সেটার জন্য আমাদের কি প্রয়োজন, সেটার জন্য আমাদের বয়লার লাগবে। তো আলটিমেটলি বয়লারের ডেফিনেশনটা এরকম আসতেছে যে প্রি ডিটারমাইন্ড টেম্পারেচার এবং প্রেশারে যেখানে ওয়াটার থেকে স্টিম জেনারেট করা হয় সেটাকে আমরা বয়লার বলবো, কারণ কেটলিতেও আমরা স্টিম জেনারেট করতে পারি, কিন্তু সেটার টেম্পারেচার এবং প্রেশার কিন্তু আমরা
predetermine করতে পারবো না, fix করতে পারবো না, ঠিক আছে? So এটা হচ্ছে আমাদের বয়লারের definition, ঠিক আছে? এটা বুঝতে পারছো তোমরা? অনেকগুলো কথা বললাম, এতগুলো কথা এখানে লেখা নাই, এগুলো আস্তে আস্তে আমরা শিখবো, ঠিক আছে? কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত বা কোশ্চেন? ওকে, আচ্ছা, তো এখানে একটা বয়লারের ফিগার আছে, ঠিক আছে? এই জিনিসটা আগে আমরা একটু দেখে নিই, তারপরে আস্তে আস্তে বয়লার জিনিসটা কিরকম থাকে সেই জিনিসটা আগে, এই ফিগারটা আগে দেখে নিই, তারপরে ওই মেইন পার্টস যেগুলো আছে বয়লারের সেটা দেখব। তো বয়লার জেনারেলি হচ্ছে আমাদের এরকম সিলিন্ডারের একটা শেপ থাকে, বয়লার এইটাকে বলা হয় বয়লার, ঠিক আছে? সিলিন্ড্রিক্যাল একটা শেপ থাকে, সেখানে আমরা যে কাজটা করি, এক্সট্রা সাইড দিয়ে হচ্ছে আমরা ওয়াটারকে ইনলেট করি, এটাকে আমরা ফিড ওয়াটার ইনলেট বলবো, ঠিক আছে? একটা সাইড দিয়ে আমরা ফিড ওয়াটার দিই। সেই জিনিসটা হচ্ছে কি, আমরা একটা জিনিস কিন্তু জানি যে পানি যখন ঠান্ডা অবস্থায় থাকে, আর পানি যদি একটা দুই ধরনের পানি আছে, একটা হচ্ছে হয়তো বা নর্মাল টেম্পারেচার, আর একটা অনেক হাই টেম্পারেচার, তাহলে হাই টেম্পারেচারের পানি যেটা আছে তার ডেন্সিটি কিন্তু কম থাকবে, মানে পানির টেম্পারেচার যত বাড়বে ডেন্সিটি তত কমবে, একটা সময় কিন্তু সে ভেপার হয়ে যাবে। তো ডেন্সিটি যার কম সে কিন্তু উপরের দিকে থাকবে, তাই না? তো যে জিনিসটা হচ্ছে, এদিক দিয়ে যখন আমরা ঠান্ডা পানিটাকে ইনলেট করব, সেটা হচ্ছে ঠান্ডা যখন থাকবে সে হচ্ছে নিচের দিকে যাবে। এখন নিচের দিকে নিয়ে লাভটা কি, আমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন পাইপিং সিস্টেম আছে, ঠিক আছে? যেগুলো হচ্ছে আমাদের পাইপ, তো এই পাইপ দিয়ে হচ্ছে সেইভাবে পাস করা শুরু করবে। এইখানে হচ্ছে অবশ্যই পাম্প থাকবে একটা, যে পাম্পটা হচ্ছে আমাদের ওয়াটারটাকে ফ্লো দিবে। তো এই পাইপের ভেতরে যখন আমরা যাব, মানে হচ্ছে লিকুইডটাকে ইনসার্ট করব, এই সাইডটা দেখো, এটা দিয়ে হচ্ছে আমাদের এয়ার এন্ড ফুয়েল ইনলেট, মানে হচ্ছে ফুয়েলকে বার্ন করতে হলে তো অবশ্যই আমার অক্সিজেন লাগবে, আর অক্সিজেনটা কোথায় থাকবে, এয়ারে থাকবে। সো আমাদের এই ফুয়েলটাকে বার্ন করতে হলে অবশ্যই এয়ার লাগবে, সো এয়ার এন্ড ফুয়েল ইনলেট, ধরলাম এখানে আমরা ইনলেট দিচ্ছি, আর এখানে হচ্ছে আমরা বার্ন করতেছি, উইচ ইজ দ্য ফ্লেম। সো এখানে যদি বার্ন হয়, এখানে তো টেম্পারেচারটা পাচ্ছি আমরা, আর এদিক দিয়ে হচ্ছে ফ্লুইডের যে পাসটা পাসিং, ফ্লুইডটা হচ্ছে এদিক দিয়ে পাস করতেছে। সো আমরা যদি টেম্পারেচার অনেক বেশি থাকে, তাহলে কি হবে, সে এদিক দিয়ে পাস করার সময় সে হচ্ছে কি হয়ে যাবে, সে স্টিম জেনারেট করবে, মানে এদিক দিয়ে লিকুইড তো পাস করতেছি কিন্তু এখানে টেম্পারেচার পেয়ে সে স্টিম জেনারেট হয়ে গেল। তো তখন এই দিক দিয়ে হচ্ছে স্টিম গুলা উপরে ওঠা শুরু করবে, ঠিক আছে? স্টিম গুলা কিভাবে যাবে, সেগুলো তখন তো হচ্ছে বাবল জেনারেট করবে, তাই না? ওয়াটার যদি হচ্ছে ইভাপোরেট হয়ে যায়, সে বাবল জেনারেট করবে। সো এই বাবল গুলো আস্তে আস্তে উপরে চলে যাবে, আর উপরে যে জেনারেলি স্টিম গুলো আমরা হচ্ছে এদিক দিয়ে আউটলেট করতে পারবো, ঠিক আছে? আর এই যে এইখানে যে আমাদের হচ্ছে এয়ার আর ফুয়েল বার্ন হলো, এখানে তো হচ্ছে আমার এক্সোস্ট থাকবে, তাই না? গ্যাস থাকবে, সেটা কি, কার্বন ডাইঅক্সাইড। আবার কার্বন ডাইঅক্সাইড কি, সে হচ্ছে ফুয়েলকে তো মানে হচ্ছে এখানে বার্ন হতে দিবে না, এই জন্য আমরা এই এক্সস্ট গ্যাসটাকে আরেকটা দিক দিয়ে সাইড দিয়ে বের করে দিব, ঠিক আছে? এটা হচ্ছে একদম বেসিক একটা বয়লারের স্কিম্যাটিক ডায়াগ্রাম, ঠিক আছে? এরকম জেনারেলি হয় না, আর অনেক কমপ্লিকেটেড থাকে, এটা খুবই সিম্পল আর কি। তো এই ধরনের বয়লারকে আমরা আবার বলি ওয়াটার টিউব বয়লার, কারণ হচ্ছে এই যে টিউব গুলো যেখানে আছে এদিক দিয়ে হচ্ছে ওয়াটার ফ্লাস করতেছে, ওয়াটারটা জেনারেলি একটা টিউবের ভেতরে থাকে, এই জন্য এটাকে ওয়াটার টিউব বলা হয়। আবার আরেক ধরনের আছে, সেটাকে হচ্ছে ফায়ার টিউব বলা হয়। ফায়ার টিউবে যে জিনিসটা হয়, এই টিউবের ভেতর দিয়ে ফায়ার যায়, আর আশেপাশে হচ্ছে আমার এই ওয়াটার থাকে, এটা জেনারেলি এটা আমরা খুব কম ইউজ করি। তো আমরা বেশিরভাগ যে ইউজটা করি সেটা হচ্ছে আমাদের এই ওয়াটার টিউব বয়লার। তো টিউবের ভেতর দিয়ে ফ্লুইড যাবে বা ওয়াটার যাবে, আর এই টিউবটাকে যখন আমরা এই ফুয়েল দিয়ে হচ্ছে কম্বাশন করে বার্ন করে হিটেড করবো, সেটা হচ্ছে স্টিম জেনারেট করবে, আর স্টিম আউটলেটটা উপরের দিকে থাকে, ঠিক আছে? তো এই ফিগারটা একটু জাস্ট হচ্ছে বোঝানোর জন্য যে বয়লার আসলে কিরকম থাকে, ঠিক আছে? আর বয়লারের যে জিনিসগুলো আমরা এখন দেখবো, যে আসলে আমাদের বয়লার শিখতে গেলে কিছু টার্মের সাথে খুব বেশি পরিচিত হতে হবে, তো সেই টার্মগুলো কি কি। প্রথমে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমাদের বয়লার শেল, ঠিক আছে? বয়লার শেলটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি ওই যে ভেসেলের কথা বললাম, বা স্টিলের যে ক্লোজড ভেসেলের কথা বলছি, যেখানে আসলে ফ্লুইডটা থাকে বা হচ্ছে যেখানে স্টিমটা জেনারেট হয়, সেটার নাম হচ্ছে বয়লার শেল। এরপরে আসবে কম্বাশন চেম্বার। কম্বাশন চেম্বারটা হচ্ছে ওই যে নিচে দেখলাম না, যেখানে আসলে ফুয়েলটা বার্ন হচ্ছে বা হচ্ছে ফ্লেম আছে, যে জায়গাটা টোটাল জায়গাটা, ওই জায়গাটার নাম হচ্ছে কম্বাশন চেম্বার। এটা আসলে শেলের নিচে অবশ্যই থাকে, যে স্পেস বিলো দ্য শেল হোয়ার দ্য ফুয়েল বার্নস, ঠিক আছে? এখানে আসলে আমাদের ওই ফুয়েল হচ্ছে এয়ারের সাথে মিক্স আপ হয়ে সেখানে হচ্ছে বার্ন করবে এবং হিট জেনারেট করবে, ঠিক আছে? টোটাল কম্বাশন চেম্বার।
এরপরে কি গ্রেট, এই গ্রেটটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেখানে এই ফুয়েলটা রাখি, ঠিক আছে? এই ফিগারটা একটু খেয়াল করি আমরা, ফিগারটা একটু খেয়াল করি। হ্যাঁ, এই যে এই জায়গাটাতে অবশ্যই আমার ফুয়েল ছিল, ঠিক আছে? ফুয়েল তো নিচে রাখতে হবে, তাই না? এইখানে হচ্ছে ফুয়েল বা এয়ার হয়তো বা এখানে আসছে, এখানে ফায়ার ছিল, দ্যাটস ওয়াই সে বার্ন হয়েছে। তো এই যে নিচের যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে গ্রেট। এই টোটাল মানে হচ্ছে এরিয়াটার নাম হচ্ছে কম্বাসন চেম্বার, যেটার এই নিচের অংশটাকে আমরা বলবো গ্রেট। এই গ্রেটে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফুয়েল থাকে যেখানে বার্ন করার জন্য। এরপরে হচ্ছে ফার্নেস। ফার্নেসটা কি? এই গ্রেটের উপরের কিছু অংশ, এই জায়গাটাকে আমরা ফার্নেস বলবো। কারণ হচ্ছে এখানে যখন হচ্ছে আমার ফুয়েলটা বার্ন হচ্ছে, তার তো হিটটা উপরে উঠতেছে, বা এই যে ফ্লেমগুলা কিন্তু উপরে থাকতেছে। সো যেখানে অ্যাকচুয়ালি আমাদের এই ফ্লেমটা থাকে বা হচ্ছে আমাদের হিটটা জেনারেট হচ্ছে, সেটাকে আমরা বলি ফার্নেস। এরপরে কি আছে? হিটিং সার্ফেস। হিটিং সার্ফেস গুলো হচ্ছে আমাদের এই যে টিউবের যে সার্ফেস গুলো আছে, যেখানে আসলে আমাদের হিটটা অ্যাকচুয়ালি যে কাজে লাগতেছে, মানে হিটটা কোথায় যে লাগতেছে প্রথমে, এই টিউবে, এই টিউবটাকে হিট করতেছে। আর এই টিউবের ভিতরে আছে কি? পানি। সো তারপর হচ্ছে পানিটা স্টিম হচ্ছে। সো এই যে সার্ফেস গুলো আছে বা এই টিউব গুলো আছে, এগুলাই হচ্ছে আমাদের হিটিং সার্ফেস। এটা হচ্ছে পার্ট অফ দা বয়লার সার্ফেস হুইচ ইজ এক্সপোজ টু ফায়ার, মানে ফায়ারের সাথে এটা এক্সপোজ করা থাকে, যাতে করে সে খুব তাড়াতাড়ি হিটেড আপ হয়ে যায়, ঠিক আছে? সেই টোটালি এখানে গ্রেট, তারপরে হচ্ছে ফার্নেস, তারপরে হিটিং সার্ফেস, ঠিক আছে? এই টোটালি এই তিনগুলা নিয়ে হচ্ছে আমাদের কম্বাসন চেম্বার। আর এই জায়গাটা, এটার নাম হচ্ছে আমাদের বয়লার শেল, ঠিক আছে? আর এগুলো হচ্ছে এক্সেসরিজ, টিউব আছে আমাদের যেগুলো হচ্ছে, এখানে পাম্প থাকবে, পাম্প দিয়ে হচ্ছে আমরা ফ্লুইডের ফ্লোটা নিব, ঠিক আছে? এখন যেটা জিনিসটা, সেটা হচ্ছে আমাদের মাউন্টিংস। এই মাউন্টিংস আর এক্সেসরিজ এর উপরে, মানে হচ্ছে এই দুই লাইনে বলে শেষ করা যাবে না, পরের লেকচারে পুরাটাই হচ্ছে মাউন্টিংস আর এক্সেসরিজ নিয়ে ক্লাস নিতে হবে। তারপরে বলে রাখতেছি যে জিনিসগুলা আমরা তো বলতেছিলাম একটা কথা, যে বয়লারের কাজ কি, আমরা প্রেশার, হাই প্রেশার এবং হাই টেম্পারেচারে স্টিম জেনারেট করব। এখানে কিন্তু একটা জিনিস শুনতেছো তোমরা, যে হাই প্রেশার, এন এই হাই প্রেশারটা হচ্ছে অনেক বেশি প্রেশার। আসলে নর্মাল টেম্পারেচার হচ্ছে 1 বার, 1 অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার। এই এই যে এই জায়গাটায় জেনারেলি আমরা 100 কি 150 বার পর্যন্ত আমরা প্রেশার জেনারেট করতে পারি স্টিমের। তো হুইচ ইজ এ ভেরি লার্জ অ্যামাউন্ট অফ প্রেশার, ঠিক আছে? সো এত বেশি প্রেশার, যদি অনেক সময় ব্যাপারগুলো একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে এই বয়লার শেল, যেটা সেটা তো জেনারেলি স্টিল বা অ্যালুমিনিয়ামের থাকে। তো অনেক সময় দেখা যায় যে প্রেশার অনেক বেশি থাকে, অনেক বেশি মানে হচ্ছে আমাদের লিমিটেরও উপরে চলে যায়। সো তখন যে ব্যাপারটা হয়, বয়লারটা বাস্ট হয়। অনেক সময় শুনে থাকবা তুমি যে বয়লার বিস্ফোরণ হয়েছে, এই জিনিসটা তো মনে হয় শুনছো, তাই না? যে বয়লার বিস্ফোরণ হয়, আর যদি বয়লার যদি একটা ব্রাস্ট করে, সেটা আসলে অনেক একটা কি বলবো, ডেঞ্জারাস একটা সিচুয়েশন। মানে পুরো বিল আমাদের এলাকায় একবার একটা ইন্ডাস্ট্রিতে হচ্ছে বয়লার ফাটছিল, মানে ব্লাস্ট করছিল। তো সেখানে পাশে হচ্ছে আমাদের একটা রোড ছিল, মানে ব্রিজের মতো, ওইটা সহ ফেটে গেছিল, মানে এত ভাইব্রেশন হয়েছিল, ঠিক আছে? তো এই জিনিসটা আর কি এরকম। তো আর মানে ক্যাজুয়ালিটি বা হচ্ছে তোমার যে জিনিসটা হচ্ছে ফ্যাটালিটি, যেটা মানুষের ডেথ, সেটা তো হয়ই, যেটা হচ্ছে অপারেটর যারা থাকে, সেটা খুবই মানে ডেঞ্জারাস একটা সিচুয়েশন হয়ে যায়। সো আমাদের বয়লারে যে জিনিসটা হচ্ছে আমাদের এই যে হাই প্রেশারটা, এই হাই প্রেশারটা খুবই ডেঞ্জারাস, সেটা অবশ্যই আমাদেরকে লিমিটের মধ্যে রাখতে হয়। কিংবা যদি কখনো দেখা যায় যে লিমিটটা এক্সিড করতেছে, সো প্রেশারটাকে আমাদের রিলিজ করে দিতে হয়, এই সমস্ত সবকিছু আমাদেরকে কন্ট্রোল করতে হয়, ঠিক আছে? তো বেসিক্যালি আমাদের এই মাউন্টিংস এর ব্যাপারটা হচ্ছে আমাদের প্রপার এবং সেফ একটা ফাংশনিং এর জন্য যে সমস্ত জিনিসগুলো আমাদের বয়লারের প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের মাউন্টিংস বলা হয়। আমি বলছি কিন্তু মাউন্টিংস আর এক্সেসরিজ, এগুলো হচ্ছে আলাদা ক্লাস নিবই আমি। তারপরে বলতেছি যে আমাদের এই যে বললাম যে বয়লার কিন্তু আসলে ডেঞ্জারাস একটা ডিভাইস, এটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এই অ্যাক্সিডেন্ট গুলা বা হচ্ছে আমরা যদি মানে প্রপার একটা সেফ একটা ফাংশনিং করতে চাই বয়লারের, তো আমাদের যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন, সেগুলোকে আমরা বলতেছি মাউন্টিংস। তো এখানে অনেক কিছু থাকে, জেনারেলি এই মাউন্টিংস গুলা হচ্ছে বয়লারের গায়ের মধ্যেই থাকে, ঠিক আছে? বয়লারের বাইরে থাকে না। আর কিছু জিনিস আছে, সেটা হচ্ছে এক্সেসরিজ। এই জিনিস এক্সেসরিজ সম্পর্কে তো আমরা জানি, এক্সেসরিজ বলতে কি বুঝি, মানে হচ্ছে আমরা আমাদের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, কিংবা হচ্ছে আমাদের মানে আমাদের যে জেনারেশন ক্যাপাসিটি, এই জিনিসটাকে ইনক্রিজ করার জন্য আমরা যে সমস্ত ইউজ ডিভাইস গুলা ইউজ করবো, সেটাকে আমরা এক্সেসরিজ বলি। এক্সেসরি বলতে আমরা অ্যাকচুয়ালি অতিরিক্ত জিনিসগুলো বুঝি, যেটা অ্যাকচুয়ালি আমার
মানে হচ্ছে আমাদের অপারেশন কে এফিশিয়েন্ট করবে। তো মাউন্টিংস আর এক্সেসরিজ জিনিসটা কি, মাউন্টিংস টা হচ্ছে আমাদের প্রপার আর সেফ ফাংশনের জন্য, আর আমাদের এক্সেসরিজ হচ্ছে এফিশিয়েন্ট ফাংশনের জন্য, ঠিক আছে? মাউন্টিংস দিলে তো আমাদের বয়লার চলতেছে, ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এক্সেসরিজ দিলে সেটা তো চলবেই, মানে দৌড়াবে আর কি, এরকম যে জিনিসটা হচ্ছে তার এফিসিয়েন্সিটা ইনক্রিজ করবে, ঠিক আছে? তো এক্সেসরিজ যে জিনিসটা হচ্ছে, মাউন্টিংস এর কথা একটা বললাম, সেটা হচ্ছে আমাদের এই বয়লারের গায়ে লাগানো থাকে, ঠিক আছে? সেটা বিভিন্ন জিনিস হতে পারে, যে এক্সেসরিজ গুলো আবার বয়লারের সাথে থাকে না, সেটা আলাদা আলাদা করে ইনস্টল করতে হয়। তো এই জিনিসগুলাই হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্ট টার্ম, যে স্টিম বয়লারের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের অনেক বেশি প্রয়োজন হবে, ঠিক আছে? তো এইখানে কারো কি কোনো কিছু জিজ্ঞাসার কোয়েশ্চেন কিছু আছে কিনা? বুঝতে পারছো তো আমরা মানে এখানে কি কি বলছি? স্যার গ্রেডটা কোনটা একটু আরেকবার। আচ্ছা, গ্রেড হচ্ছে অ্যাকচুয়ালি যেখানে ফুয়েলটা থাকে, ঠিক আছে? ফুয়েল তো তোমার এই আকাশে থাকবে না বা হচ্ছে ভেসে থাকবে না, ফুয়েল হচ্ছে নিচে থাকবে, যদিও এখানে ইনলেট করতেছি, তো এখানে জেনারেলি নিচের দিকেই থাকবে। সো যেখানে অ্যাকচুয়ালি আমাদের ফুয়েলটা থাকে সেটাকে আমরা বলি গ্রেড, ঠিক আছে? ফুয়েল ইজ প্লেস টু বি বার্নড। ওকে, বুঝতে পারছো? আর কোন কোশ্চেন করছিলা? জি স্যার। আর ওকার ওপর কিছু কোশ্চেন? এই জিনিসগুলো কিন্তু নতুন তোমাদের, সো আমি বুঝতেছি না যে তোমাদের বুঝতে হয়তো একটু টাইম লাগার কথা, বুঝতে পারছো কিনা আমি বুঝতেছি না, ঠিক আছে? বয়লার দেখছো কখনো তোমরা? কোন তোমাদের কি ইন্ডাস্ট্রিয়াল ভিজিট বা এরকম কোনো কিছু হয় নাই এর আগে? ফার্স্ট ইয়ারে কি হয়, সেকেন্ড ইয়ারে একটা? স্যার এবার স্যার আরেকটা হওয়ার কথা স্যার। আচ্ছা আচ্ছা, তো হইলে আশা করি ওখানে দেখবা, ঠিক আছে? যে আল নোমান গ্রুপে জেনারেলি নেই, তো হচ্ছে আমি 2 বছর ধরে দেখতেছি ওইখানেই যাচ্ছে, তো তো তোমরা ওটা দেখতে পারো আর কি। স্যার সব ফ্যাক্টরির বয়লার কি মানে একই রকম মেকানিজমে কাজ করে? না না না, সব ফ্যাক্টরি বয়লার একই রকমের কাজ করে না, তবে মেইন উদ্দেশ্য একই, যেটা হচ্ছে স্টিম জেনারেট করবে। তো এই যে এইটা বললাম যেটা, এটা ওয়াটার টিউব বয়লার, কিছু কিছু জায়গায় ফায়ার টিউব বয়লার থাকে, আবার কিছু কিছু জায়গায় অন্য ধরনের বয়লার থাকে, সব ধরনের বয়লারের কাজ এক রকম না, ঠিক আছে? আবার কিছু কিছু জায়গায় যে বললাম যে এখানে তো আমরা ফুয়েল এইভাবে দিচ্ছি, ন্যাচারাল গ্যাস হিসেবে দিচ্ছি, কিছু কিছু জায়গায় দেখা যাবে যে আমরা ইলেকট্রিক্যাল বয়লার ইউজ করতেছি, সেখানে হচ্ছে হিটটা আমরা ইলেকট্রিক্যাল হিটার থেকে দিচ্ছি, এরকমও আছে, ঠিক আছে? তো জেনারেলি ওই যে বললাম যে বয়লার ব্লাস্টের যে বিষয়টা, এই বিষয়টা জেনারেলি ওয়াটার টিউব বয়লারে বেশি হয়, কারণ এইখানে অনেক বেশি প্রেশার থাকে। ফায়ার টিউব বয়লার হলে সেখানে হচ্ছে এত বেশি মানে হচ্ছে প্রেশার থাকে না। ফায়ার টিউবের কাজটা কি, এই যে টিউব গুলা দেখতেছি এখানে হচ্ছে আমাদের এই টিউবের ভেতর দিয়ে ফায়ার থাকবে, আর এই বাইরের এক্সেস জায়গা যা এই জায়গায় হচ্ছে তোমাদের ইয়া থাকবে, ওয়াটার থাকবে, ঠিক আছে? তো এই দেখা যাবে যে টিউব গুলা এদিক দিয়েও আছে, লাইক হচ্ছে টিউব গুলা এইভাবে এইভাবে এইরকম করেও আছে, ঠিক আছে? বিভিন্ন জায়গায় টিউব থাকবে, তো এই টিউবের ভেতর দিয়ে হচ্ছে আমাদের ফায়ারটা যাবে, আর আশেপাশে হচ্ছে আমাদের ওয়াটার গুলা থাকবে। তো তাতে করে কি হবে, তাতে করে এই আশেপাশের যে ওয়াটার গুলা সেটা স্টিম হয়ে যাবে, আর ভেতরে তো ফায়ার আছেই, ঠিক আছে? তো এরকম থাকে অনেক সময়। তো এই পর্যন্ত বুঝতে পারছো? কোনো কিছু কি কোনো না বোঝার আছে সাজেদ মুন্দাসির? ওকে, আচ্ছা, এরপরে আসি যে আসলে তো যে জিনিসটা আসলে এখানে পড়ানোর সবচেয়ে ইম্পর্টেন্ট, তুমি কথা শুনতে পাচ্ছো? হ্যালো হ্যালো, স্যার মেবি নেটওয়ার্ক প্রবলেম করছে। স্যার কথা আটকে আটকে আসতেছে। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো স্যার, এখন শুনে যাচ্ছে, মাঝখানের কথাগুলো শোনা যায়নি স্যার। মাঝখানে ডিসকানেক্টেড হয়ে গেছিল। আচ্ছা, যে জিনিসটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের বয়লারটা আমাদের বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রিতে আমাদের প্রয়োজন হয়, কিন্তু বয়লার আসলে ডিভাইস হিসেবে খুবই একটা রিস্কি একটা ডিভাইস, ঠিক আছে?
একটা মেশিন বলা যায় না, এটা ডিভাইস অ্যাকচুয়ালি। সো রিস্কি বলতে ডেঞ্জারাস, কারণ হচ্ছে আমরা যে কোনো সময় আমাদের প্রেশার যদি এক্সিট করে যায় তো সেক্ষেত্রে হয়তো আমাদের বয়লার ব্রাস্ট হতে পারে, সেক্ষেত্রে অনেক বড় ফ্যাটালিটি হতে পারে। ইভেন বিল্ডিং এ যে সমস্ত বিল্ডিং এ জেনারেলি বয়লার থাকে, বিল্ডিং সহ ব্রাস্ট মানে হচ্ছে মানে ইয়া ফেলিয়ার করে ফেলে, ডিস্ট্রয় হয়ে যায়। তো এই জিনিসগুলো আসলে খুবই রিস্কি। তো তারপরেও আমাদের বয়লার বিভিন্ন জায়গায় লাগে, আমরা ইউজ করি, আমাদের স্টিম প্রয়োজন। এবং ওই যে বললাম যে স্টিম প্রয়োজন, তো আমরা তো যে কোনো একটা পাত্র বা কেটলিতেও জেনারেট করতে পারতাম, কিন্তু আমাদের স্টিমটা প্রয়োজন হয় নির্দিষ্ট টেম্পারেচার এবং প্রেশারে, যেটা শুধুমাত্র আমরা বয়লারেই ক্রিয়েট করতে পারবো। ওকে, তো এখন কিছু জিনিসপত্র আমাদের দেখতে হবে, যেটা আসলে আমাদের একটা গুড স্টিম বয়লার হতে হলে আমাদের আসলে কি কি প্রয়োজন। ঠিক আছে, একটা স্টিম বয়লার যদি প্রয়োজন হয় বা সেক্ষেত্রে আমাদের কি কি এসেনশিয়ালস থাকে, এখানে গ্রামাটিক্যাল মিস্টেক, ইট শুড প্রোডিউস ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্টিম উইথ লেস ফুয়েল বার্ন। মানে হচ্ছে আমাদের ফুয়েল কি, আমাদের তো কস্টলি জিনিস তাই না, পানি আমি যত ইচ্ছা তত দিতে পারবো, কিন্তু ফুয়েলটা হচ্ছে আমাদের কস্টলি। এই জন্য আমরা আমাদের এফিসিয়েন্সি ইনক্রিজ করার জন্য আমরা অবশ্যই চাইবো ফুয়েল যেন কম দেওয়া লাগে। সো যত ফুয়েল কম দিয়ে আমাদের ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ আমাদের স্টিম প্রয়োজন। ঠিক আছে, সো এটা যদি হয় সেটা অবশ্যই আমাদের একটা গুড স্টিম বয়লারের একটা ক্রাইটেরিয়া, যে কম ফুয়েল দেবো কিন্তু স্টিম পাবো অনেক বেশি। ইকোনমিক্যাল টু ইনস্টল, বিভিন্ন ধরনের বয়লার আছে, তার সাইজের উপর ডিপেন্ড করবে, তার শেপের উপর ডিপেন্ড করবে। তো যাই হোক না কেন, যত বড় হোক বা ছোট হোক না কেন, এটার ইনস্টলেশনের জন্য আমাদের একটা এক্সপেন্ডিচার লাগে, তার একটা প্লেস লাগবে, তারপরে হচ্ছে তার মেইনটেনেন্স এর একটা কস্ট আছে, বিভিন্ন জিনিসপত্র লাগবে, অ্যাক্সেসরিজ লাগবে। সো এটা যেন ইকোনমিক্যাল হয় ইনস্টল করার জন্য, অনেক বেশি যেন খরচ না হয়, মানে আমরা যে পরিমাণ স্টিম তার চাইতে যেন এর দাম বেশি না হয়, খাজনার চাইতে বাজনা বেশি হয়ে যাবে। সো এটা যেন না হয়, ইট শুড র্যাপিডলি মিট দ্য ফ্লাকচুয়েশনস অফ লোড। সবসময় তো আমার একই ধরনের স্টিম নাও লাগতে পারে তাই না, লাইক এক সময় আমি হয়তো বা চাইলাম 300 ডিগ্রি সেন্টিগ্রেড স্টিম, আবার আরেক সময় চাইলাম 200 ডিগ্রি, আবার আরেক সময় 800 ডিগ্রি স্টিম প্রয়োজন হলো। তো আমার যেন এই একটা বয়লারে মানে হচ্ছে আমার এই ফ্লাকচুয়েশন, যে লোডের যে ফ্লাকচুয়েশনটা, সেটা যেন আমাদের মিট আপ করতে পারে। ঠিক আছে, এটা যেন খুবই র্যাপিডলি করতে পারে, যে সে তো স্টিম জেনারেট করা কিন্তু মানে বা বয়লার রান করা এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ ফিড ওয়াটার দিতে হয়, ফুয়েল কে বার্ন করতে হয়, তারপরে আবার হিট ট্রান্সফার হয়, সবকিছু করে আমাদের বেশ সময় লাগে একটা বয়লার থেকে প্রয়োজনীয় স্টিম পেতে। তো তারপরেও যখন হচ্ছে আমাদের এই টেম্পারেচারের ভ্যারিয়েশনটা আমাদের দরকার হবে, তারপরেও আমরা খুব তাড়াতাড়ি বয়লারের চেঞ্জটা করতে পারি। ঠিক আছে, ক্যাপেবল অফ কুইক স্টার্টিং, যে একটু আগে বললাম যেটা হচ্ছে আমাদের বয়লারের ইয়াটা মানে স্টার্টিংটা খুব সময় সাপেক্ষ লাগে। এমনও দেখা গেছে প্রপারলি স্টিম পেতে, সো আমাদের এটা মোটামুটি অবশ্যই কুইক স্টার্টিং হতে হবে, শুড বি লাইট ইন ওয়েট ডেফিনেটলি। আমাদের স্ক্রিন শেয়ার তো দিচ্ছে বারবার, এটা তো আসতে পারে না, কি সমস্যা? আচ্ছা, তো আমাদের বয়লারে যে বিষয়টা
আমাদের খুব বেশি কনসিডার করতে হবে সেটা হচ্ছে আমাদের এটার মেইনটেনেন্স কস্ট। ওকে, মেইনটেনেন্স কস্টটা কি ওই যে বললাম যে বয়লার আসলে একটা রিস্কি ফ্যাক্টর বা ডিভাইস, সো এটার মেইনটেনেন্স খুব রেগুলারলি করতে হয়, যেটা হচ্ছে এটার টিউব গুলো সবসময় ক্লিন রাখতে হয়, যাতে করে টিউবে যদি হচ্ছে আমাদের ব্লকেজ হয়ে যায় সেক্ষেত্রে স্টিম যদি বের না হতে পারে তাহলে কিন্তু হচ্ছে আমাদের ইয়া হয়ে যায়, কি জানো বয়লার অনেক সময় ব্লাস্ট করে, প্রেশার ইনক্রিজ করে যায়। সো এই জন্য এই সমস্ত জিনিসগুলো ক্লিন রাখতে হয়। আর কেন ক্লিন রাখবো, কারণ হচ্ছে ওয়াটার থাকে, ওয়াটার অনেক সময় করোসিভ থাকে, মরিচা পড়ে যায় যখন এটাকে হিট দেওয়া হয়, খুব তাড়াতাড়ি মরিচা পড়ে যায়, এটা খেয়াল করা লাগে। তো এই জন্য কিছু প্ল্যান্ট ওভারহলিং বলে এটাকে, ঠিক আছে, বয়লার ওভারহলিং। এটা হচ্ছে টোটালি আমার প্ল্যান্ট অফ করে, সেই বয়লার অফ করে এটার মেইনটেনেন্স করতে হয়। সো তাতে যেন আমাদের এই মেইনটেনেন্স কস্ট যেন কম থাকে, ঠিক আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে যে ডিভাইসই ইউজ করি না কেন বা যাই ইউজ করি না কেন সেটা যেন সেফ থাকে এবং আমাদের কস্ট যেন কম থাকে, এবং সেই আমাদের প্রোডাকশন ডিভাইডেড বাই ইনপুট। সো এফিসিয়েন্সি যদি ইনক্রিজ করতে যাই হয় আমাকে আইদার আমাকে আউটপুট বাড়াতে হবে আর ইনপুট কমাতে হবে, এখন ইনপুট এখানে কি আমাদের যে কস্টটা সেটাই তো ইনপুট, তাই না, যে ফুয়েলের কস্ট বলি কিংবা হচ্ছে মেইনটেনেন্স কস্ট বলি। সো এগুলো আমাদের ইনপুট, আর আউটপুটটা হচ্ছে আমাদের এই স্ট্রিমটা প্লাস হচ্ছে এক্সেস, মানে হচ্ছে অন্যান্য থেকে আমাদের সেফটি রেগুলেশন সেগুলো তো করতে হবে। যাই হোক, তো এইগুলো থাকলে মোটামুটি আমরা বলতে পারি যে এটা আমাদের গুড স্ট্রিম বয়লার, সো উই ক্যান ইউজ দ্যাট টাইপ অফ বয়লার, ঠিক আছে। Selection of a steam boiler. Okay. এটা কি? আচ্ছা, তো আমাদের বিভিন্ন ডিমান্ডের উপর ডিপেন্ড করে আমাদের আসলে কিছু স্টিম বয়লার হচ্ছে কিভাবে আমরা কার কার উপর ডিপেন্ড করে, ওই একটু আগে বললাম কে যেন করছিল, যেটা হচ্ছে যে একই ধরনের বয়লার আছে, ওয়াটার টিউব বয়লার আছে, ফায়ার টিউব বয়লার আছে, তারপর মানে হচ্ছে একটা জায়গায় যে আমি প্লেসমেন্ট করে দিই আমাদের এই মুভ করা যায় এরকম কিছু কিছু বয়লার আছে, তারপর হচ্ছে হাই প্রেশার বয়লার, লো প্রেশার বয়লার, এই ধরনের বয়লার আছে। তো এই সিলেকশন গুলা আসলে আমরা কিসের উপর ডিপেন্ড করে বা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, ভেজে ভেজে আসে এখন কি এটা তো নেটওয়ার্কের প্রবলেম, এখন কি করতেছে নাকি কিছু ক্লিয়ারলি শোনা যায়, বুঝতে পারছো তোমরা? স্যার এখন শোনা যাচ্ছে। ওকে, তো যে জিনিসটা হচ্ছে আমাদের, হ্যাঁ কে বললা? আচ্ছা ঠিক আছে, তো আমাদের কিছু ফ্যাক্টর আছে যেগুলোর উপরে ডিপেন্ড করে আমাদের কি টাইপস এর স্টিম বয়লার ইউজ করব সেটা সিলেক্ট করতে হবে। তো পাওয়ার রিকোয়ার্ড এন্ড ওয়ার্কিং প্রেসার, আমাদের ওই যে বললাম যে ওয়ার্কিং প্রেসার, ওয়াটার টিউবের ক্ষেত্রে আমাদের প্রেসারটা অনেক বেশি থাকে আর ফায়ার টিউবের ক্ষেত্রে প্রেসার কম থাকে। সো আমাদের যদি বেশি প্রেসার না লাগে তো আমরা অবশ্যই ফায়ার টিউব ইউজ করতে পারি, কারণ এটা তো সেফ, তাই না? সো যদি বেশি প্রেসার লাগে তখন আমরা ওয়াটার টিউব ইউজ করতে পারি। রেট এট হুইচ স্টিম টু বি জেনারেটেড, আমাদের একটা রেট এর প্রয়োজন আছে, মানে হচ্ছে এত প্রতি ঘন্টায় আমাদের এত পরিমাণ স্টিম প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা ধরনের বয়লার ইউজ করব, সেটা ডিপেন্ড করে ফুয়েল এন্ড ওয়াটার অ্যাভেলেবল। ওই যে বললাম যে ফুয়েলের উপর ডিপেন্ড করে আমাদের বয়লারের প্রকার ভেদ হতে পারে, যেমন ফুয়েলকে আমরা হচ্ছে ওয়াটার মানে হচ্ছে ন্যাচারাল গ্যাস দিয়ে বার্ন করতে পারি কিংবা কয়লা দিয়ে বা কোল দিয়ে বার্ন করতে পারি, ইভেন আমরা ইলেকট্রিক হিটার দিয়েও মানে হচ্ছে বার্ন করতে পারি। সো সেটার উপরে ডিপেন্ড করে আমাদেরকে বয়লার, এমন একটা জায়গায় গেলাম সেখানে হচ্ছে আমাদের ন্যাচারাল গ্যাস নাই, সো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এমন বয়লার চুজ করা উচিত হবে না যেটা ন্যাচারাল গ্যাস দিয়েই চলে, ঠিক আছে। সেক্ষেত্রে হয়তো আমাদের কয়লা বা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট করে যে বয়লার গুলো আছে সেটা ইউজ করতে হবে। সো ফুয়েল এন্ড ওয়াটার অ্যাভেলেবল এর উপরে ডিপেন্ড করতেছে, টাইপ অফ ফুয়েল অ্যাভেলেবল ওই যে একই জিনিস, জিওগ্রাফিক্যাল পজিশন অফ দ্য প্ল্যান্ট বা আমাদের ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি সেটা কোথায় আছে সেটার উপরে অনেক ডিপেন্ড করবে কিছু, লাইক হচ্ছে খুবই জনাকীর্ণ প্লেস বা হচ্ছে যেখানে অনেক বেশি মানুষজন আছে সেখানে অবশ্যই আমরা অনেক বড় সড় বয়লার বা হচ্ছে হাই প্রেশার বয়লার আমরা ইনস্টল করতে পারবো না, কারণ ইনকেস সেটা যদি ব্লাস্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এটা একটা রিস্কি ফ্যাক্টর হয়ে যাবে।
তো এই জন্য আমাদের জিওগ্রাফিক্যাল পজিশনের উপরে আমাদের প্ল্যান বা ইন্ডাস্ট্রির যে পজিশন গুলো আছে সেটার উপরে ডিপেন্ড করেও আমাদের ব্রয়লার গুলো সিলেকশন করতে হয় অনেক সময়, যে এটা কি আসলে বড় সাইজের কিংবা হচ্ছে মাঝারি নাকি ছোট সাইজের ব্রয়লার আমরা ইউজ করব। তো এখানে বিভিন্ন ধরনের টাইপস আছে, এই টাইপস গুলো হচ্ছে আমাদের এই ব্রয়লার যে চ্যাপ্টারটা আছে আমাদের এই আরএস কুর্মির যে বলে স্টিম বলার নামে একটা চ্যাপ্টারই আছে, আশা করি দেখতে পারবা, 11 নম্বর না কত নম্বর চ্যাপ্টার, তো সেখানে সবকিছুই দেওয়া আছে। তো আপাতত এইটুকু পড়লেই এনাফ আমার কাছে মনে হয়, তো তারপরেও কিছু কিছু জিনিস যদি বই থেকে পড়ো তাহলে মনে ভালো হবে, ঠিক আছে। সো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই যে শুধুমাত্র এখানে বলছিলাম যে মাউন্টিংস এন্ড অ্যাক্সেসরিজ, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তো নেক্সট ক্লাসটা মোটামুটি আমরা এই দুইটা জিনিসই পড়বো। সো আপ টু দিস পয়েন্ট আজকের ক্লাসে কারো কি কোশ্চেন আছে কোনো কিছু নিয়ে? স্যার একটা সমস্যা ছিল স্যার। হ্যাঁ সালাউদ্দিন বলো স্যার। আমি স্যার ইয়া আগের ক্লাসটা স্যার করতে পারিনি স্যার, ওয়াইফাই ছিল না স্যার এই জন্য স্যার। ক্লাসে কি জয়েনই করতে পারো না নাকি জয়েন করে চলে গেছিল? না স্যার জয়েনই করতে পারিনি স্যার, ওয়াইফাই ডিসকানেক্ট ছিল। আচ্ছা 1808047, আচ্ছা ঠিক আছে। তুমি তো মনে রেগুলার ক্লাস করো নাকি? জি স্যার করি স্যার, সবগুলোই করি। তাহলে হয়তো বা এত কিছু প্রয়োজন হতো না, এই জিনিসগুলো এই যে ফিগারটা আঁকতে হইছে এই ফিগারটাও আঁকতে হইতো না, তোমরা যা দেখেই বুঝে যেত। একটা জিনিস যখন সামনাসামনি চোখে দেখতেছো ওইটা দেখে পড়া বা বই থেকে পড়া জিনিসটা আসলে অনেক ডিফারেন্স, ঠিক আছে ডিফারেন্ট। সো ল্যাব গুলা যদি করা যেত তাহলে খুবই ইজিলি বুঝতে পারতাম। তো যাই হোক এখন বুঝতেছো আরো বেশি বুঝবা, ভালো।